নমস্কার বন্ধুরা, আমি সৌগত চক্রবর্তী, এসছি নতুন ভিডিও নিয়ে। নোকিয়া 6.1 আজকে আমাদের প্রথম ভিডিও, যেটা নোকিয়া সাইডে লেখা রয়েছে, ইন দ্য প্যাকেট, আপ টু ডেট, সিকিউর, অলওয়েজ উইথ নোকিয়া। আমরা বাক্সটা উল্টে দেখলাম, এখানে কী কী লেখা রয়েছে, ইন বিল্ড অডিও অর্থাৎ 8.1, 5.8 ইঞ্চি ডিসপ্লে, 19:9 ফুল এইচডি ডিসপ্লে, 16 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস মেগাপিক্সেল ক্যামেরা পিছনে যেটা রয়েছে, ডুয়েল ক্যামেরা সামনে, অ্যাডভান্স এআই ইমেজিং, ডুয়েল সাইট মোড, কোয়ালকম স্ন্যাপড্রাগন 336। এবারে তোমরা দেখছো সেটটাকে পুরোপুরি, সেটের প্রথমেই দুর্ধর্ষ একটা দেখতে সেট, যেটা পিছনে পুরোটাই রয়েছে গ্লাস কভার। এখানে প্রথমে সিম ইজেক্টেড পিন দিয়ে আমরা ফোনটাকে একটু পরেই ইউজ খোলার খুলবো, এবং এরপরে প্রথমেই আমরা দেখতে চাইছি মাইক্রো ইউএসবি টাইপ সি কেবেল, যেটা মূলত এটার ফোনে চার্জিংয়ের হিসাবে ব্যবহার করা হতে পারে, কেননা এটা একটা দুর্ধর্ষ ফোন। চলো আমরা প্রথমে বাক্সটা দেখি, বাক্সের মধ্যে কী লেখা রয়েছে। প্রথমে বাক্সের মধ্যে সাম ইনফরমেশনস, সিম ইজেক্টেড পিন, নোকিয়া মোবাইল কেয়ারের একটা কাগজ, সমস্ত কিছুই রয়েছে এখানে। তারপরে আমরা যে জিনিসটা নেক্সট দেখবো, নোকিয়া মোবাইল কেয়ার তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানের মধ্যে কী কী লেখা রয়েছে, নোকিয়া কেয়ারের নোকিয়া যেগুলো দিয়ে থাকে সাধারণ ব্যাপার। এবং নেক্সট আমরা যেটা দেখতে চাই সেটা হলো যে এরপরে বাক্সতে কী রয়েছে দেখি, দেখে নেব আমরা। এখানে বাক্সের মধ্যে রয়েছে, বাক্সের মধ্যে রয়েছে তোমার একটা চার্জার, যেটা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জার, এখানে মেড বাই নোকিয়া। নোকিয়া ফিনল্যান্ডের একটা খুব বড় কোম্পানি, যেটা ইন্ডিয়াতে খুব বড় কোম্পানি হিসাবেও ছিল একটা সময়, এখন আবার নতুন করে ফোন তৈরি করেছে। নোকিয়া হেডফোন আমরা দেখতে পাচ্ছি, সেই পুরনো মতন হেডফোন রয়েছে, তোমরা নোকিয়া হেডফোনের সঙ্গে অনেকেই পরিচিত রয়েছো, সেই নতুন সেই পুরনো হেডফোনই ওরা রেখেছে, যেটার সাউন্ড কোয়ালিটি দুর্ধর্ষ, যেটার কোনো প্রশ্নই উঠছে না। নেক্সট আমরা দেখতে চাই, হেডফোন দেখার পর আমরা নেক্সট দেখবো হচ্ছে আমরা চার্জারের যে তারটা দেখবো, এটা হচ্ছে চার্জারে হচ্ছে 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারের চার্জারের সঙ্গে যে তারটা দিয়েছে, এটা দিয়ে এটা খুলতে হবে, খুললাম। তারপরে হচ্ছে নেক্সট, এবার এই তারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মাইক্রো ইউএসবি, কিন্তু এটার মাধ্যমে এটা দিয়ে যদি ফোনটা তুমি চার্জ করো, মাইক্রো ইউএসবি টাইপ টু সি কেবল যেটা, এটাতে ফোনটা চার্জ করলে এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে, যেটা মানে ফোন চার্জিংয়ের অনেক সময় প্রবলেম থাকে ব্যস্ত জীবনে, সেটা প্রবলেম নেই। এবার আমরা সেটটাকে মেনলি দেখতে চাই, সেটটাকে দেখলাম দুর্ধর্ষ সেট, এর ডিসপ্লে বলি 5.7 ইঞ্চি ডিসপ্লে উইথ নর্স্ট, সেটটা তোমরা দেখতেই পাচ্ছ, সেটটা কিন্তু খুব একটা ভারী নয়, মোটামুটি হালকা। যেখানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কথা আসি, এখানে রয়েছে স্টক অ্যান্ড্রয়েড অডিও, স্টক অ্যান্ড্রয়েড উইথ সিকিউরিটি ভার্সন। তোমরা সেটটাকে পুরোপুরি দেখছো, সেটটা পুরোপুরি পিছনটা পুরো গ্লাস কভার রয়েছে, 93% পুরোপুরি গ্লাস কভার। নোকিয়া 6.1-এ তোমরা হার্ডওয়্যারটা লক্ষ্য করো, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কথা আসি, এখানে স্টক অ্যান্ড্রয়েড পাওয়া যাচ্ছে, যেটা উইথ সিকিউরিটি, যেটা তোমরা আপডেট করলে সিকিউরিটি ভার্সনটা দিয়ে দেবে। তারপরে আমরা আসবো এখানে প্রসেসরে, স্ন্যাপড্রাগন 336 প্রসেসর, 4 জিবি র্যাম, 64 জিবি রম, কিন্তু তোমরা 64 জিবি রমের মধ্যে 15 জিবি অর্থাৎ 50 জিবি ইউজ করতে পারবে। এটার বেঞ্চ মার্ক হলো 115856, যেটা এর বেঞ্চ মার্ক নাম্বার। এখানে অ্যান্ড্রয়েড 509 জিবিও এবং 64 জিবির থেকে, এবং সেন্সারের কথা বলি, যেখানে সব রকমের সেন্সার রয়েছে, এটি একটি মাল্টিটাস্কিং ফোন তোমরা বলতে পারো। এখানে গেম খেলার জন্য ফোনটা অতীব ভালো, যেটা টাচটাও তো প্রশ্নই, টাচের তো প্রশ্নই উঠছে না, টাচ সত্যিই ভালো। তোমরা এখন বেঞ্চমার্কটা দেখতে পাচ্ছ ঠিক মতন নাম্বারটা, এবং তোমরা টাচের ক্ষেত্রেও লক্ষ্য করো, টাচটা খুব স্মুথলি কাজ করছে। আমরা এবার নেক্সট যেটা আসবো সেটা স্টক অ্যান্ড্রয়েড বলে, আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে, যেটা তোমাদের খুব জানা দরকার, কেননা এখন নিত্য নতুন যুগ, আপডেট করাটা খুব দরকার। স্টক অ্যান্ড্রয়েডে তোমরা টাচটা ভালো মতো দেখতে পাচ্ছ, খুব স্মুথলি চলছে, এত স্মুথলি যেটা তোমরা দুর্ধর্ষ চলছে সেটটা আবার দেখো ভালো করে। কিন্তু এখানে ফ্রেন্ডস তোমরা হাইব্রিড সিম ট্রে পেয়ে যাবে,
যেখানে দুটো সিম কার্ড লাগবে। যদি তোমরা দুটো সিম কার্ড লাগাও তাহলে কিন্তু কোনো চিপ লাগাতে পারবে না। যদি একটা সিম কার্ড লাগাও তবে একটা মেমোরি কার্ড তোমরা এখানে লাগাতে পারো। এখানে 3000 mAh ব্যাটারি তোমরা পেয়ে যাবে, যেটা নোকিয়ার ক্ষেত্রে একটা খুব ভালো ব্যাটারি ব্যাকআপ। এই নোকিয়া 3000 mAh ব্যাটারি চার্জ হতে মাত্র সময় লাগে 1 ঘন্টা। তোমরা 1 ঘন্টার মধ্যে পুরো 3000 ব্যাটারি টোটালি পেয়ে যাবে। তোমরা এর অ্যাপসগুলো লক্ষ্য করছো, দেখো ভালো করে অ্যাপসগুলোতে কি রয়েছে, তোমরা অ্যাপসগুলো সম্পর্কে দেখো। এখন নেক্সট আমরা আসবো ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এখন ক্যামেরা। যেই ক্যামেরার মাধ্যমে এখন সবথেকে মেনলি যেটা দরকারি, তোমরা ক্যামেরাটা দেখতেই পাচ্ছ। ক্যামেরার পিছনে রয়েছে 16+5 অর্থাৎ 16+5 আর ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের, পিছনে 16+5 আর সামনে 16 মেগাপিক্সেলের। ক্যামেরাতে ছবি উঠবে যথেষ্ট ভালো। ক্যামেরার অনেকগুলো মুড পাওয়া যায়, যেমন ফটো ফর্মা, লাইভ বোকেজ, মুকেশ সেটিং এক্সেট্রা। এই ফোনে ক্যামেরার কোয়ালিটি সম্পর্কে বলার কার কিছুই নেই। ক্যামেরার কোয়ালিটি হিসাবে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার ক্ষেত্রে যেভাবে ক্যামেরাগুলো ছবিগুলো ওঠে, নোকিয়ার 6.1 ক্যামেরা দুর্ধর্ষ। তোমরা এরপরে কিছু পিক দেখতে পাবে, যে পিকগুলোতে এই ফোন দিয়েই তোলা হয়েছে। পিকগুলো পুরোপুরি এমন স্টাইলের পিক যেগুলো DSLR-এর মতন। তোমরা দেখতে পাচ্ছ পিকগুলো, গাড়ির ছবিগুলো কত স্পষ্ট উঠেছে এবং সবচেয়ে খুব সুন্দর। তোমরা ফুলের পিকটা দেখতে পাচ্ছ, যারা পিছনে ব্লার হয়ে রয়েছে। তোমরা ফোনের পিছনের সাইডে আসো, পিছনে এবার আমরা চলে আসবো ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের দিকে, যেটা ফিঙ্গারপ্রিন্ট দিলে ফোনটা কত ফাস্ট সেটা দেখতে পাচ্ছ। ফিঙ্গারপ্রিন্ট টাচ করলে সঙ্গে সঙ্গে খুলছে, 1 ভাগের 10 ভাগের মাত্র 2 ভাগের মধ্যে ফোনটা খুলছে। ফোনটার সাইডের স্টাইলটা তোমরা দেখো, ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এখানে তোমরা কোনো ফেস আনলক পাবে না। ফোনটা খুব সুন্দর এবং খুব স্পিডি। সুতরাং আজকের পর্যন্ত, আজকে অবধি এইটুকুই ফ্রেন্ডস। নোকিয়া 6.1 যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং কমেন্ট করো। তোমাদের কিছু জানার থাকলে জানাও এবং কিছু বলো, তাতে আমাদের চ্যানেলটা সার্থক হবে। নমস্কার ফ্রেন্ডস।